সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আজকের এই ঘটনা, এই যে আমরা এখানে আজকে বসছি, সন্ধ্যা থেকে বসে আছি, তোমরা অনেকেই জানো না, আমাদের এই এলাকায় কাজ করতেন, আমাদের এই এলাকায় ডিউটি করতেন এসআই জনাব কামরুল ইসলাম। তো এই ভাই একেবারে যুবক বয়সে আল্লাহ তাআলা নিয়ে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো মানুষের জীবনে অনেক ভুল ত্রুটি থাকে, যখন মানুষ চলে যায় তখন তার জন্য কি করা উচিত? আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আর তার ফ্যামিলি যারা আছে এদেরকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন, বাকি ওনাদেরকেও যেন আল্লাহ তাআলা কি করেন, হেদায়েত নসিব করেন সকলে বলে আমি। ওনার ফ্যামিলির আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আল্লাহ তাআলা যেন কি করেন, হেদায়েত দান করেন। আর উনি ওনাকে আল্লাহ তাআলা দেন কামরুল ইসলাম সাহেব, এসআই কামরুল ইসলাম সাহেব, গুলশান থানার বর্তমান মানে ডিউটি অফিসার ছিলেন এসআই কামরুল ইসলাম সাহেব। তো আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করব, ঠিক আছে। এক দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমার এক বোন নারায়ণগঞ্জের, আমার এক চাস্ত বোন, ওনার হাজবেন্ড, দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা বা একটা ছেলের বয়স, খুব সুন্দর ছেলে তাই, ছেলেটার বয়স আজকে আসার কথা ছিল, যেহেতু রাত্রে আসতে সমস্যা এই কারণে আসে নাই, আপনি ভালো আছেন, মেয়েটা আমাকে তার সেই ঘর থেকে বাহির হওয়ার সময় একবার প্রতিটা মুহূর্তে তার মুখে কথা থাকবে, কথা বুঝতে পারছো, এত সুন্দর, এত ভালো, বাবার অপেক্ষায় থাকে বৃহস্পতিবার, সেদিন বাবা মারা গেল, আজ পর্যন্ত মেয়ে আর ছেলে হয়তো বা বুঝতেও পারতেছেন, বৃহস্পতিবার আসলো, এই গত বৃহস্পতিবার হয়তো একটু জিজ্ঞাসা করতেছে বাবা আসবেন, আবার এই বৃহস্পতিবার আসলে আবার হয়তো একটু ধারণা হবে, আর আমার বাবা নাই, আস্তে আস্তে ধারণা হবে, কিন্তু যেদিন মারা গেছে ছেলেটা সেদিন জিজ্ঞাসা করে বাবা কই নিয়ে যায়, ওর নানা বলতেছে যে কবর আল্লাহর কাছে নিয়ে যায়, বাবার কি আর দেখবো, ছোট ছেলেটা তো শুনে, বুঝতে পারছো কথাটা। আমাদের এখানে তোমরা অনেকে আছো, সবাই সবার জন্য দোয়া করবো, করবা কি নাকি, সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন সবার মা বাবাকে কবরের মধ্যে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, এবং যারা আমরা এখানে আছি আমরা বড় হাফেজ হয়ে আলেম হয়ে আমাদের মা বাবার জন্য আমরা দোয়া করবো, আমাদের মা বাবা যারা বেঁচে আছে তারাও কবরে চলে যাবে, সবাই বলবো দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাদের কিছু করেন, জান্নাতে বানায়। কথা বুঝতে পারছেন? দুই ঘটনা। তৃতীয় নম্বর হচ্ছে আজকে আমাদের এখানে হুজুর আসার কথা, হুজুরের দুইজন মুসলিম মারা গেছে, একজন আপন মানুষ মারা গেছে, আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাদের মাফ করে দেন। আমার অফিসের এক ভাই, ওনার বাবা মারা গেছেন, ওনার জন্য আমরা দোয়া করবো। এইভাবে অসংখ্য মানুষ চলে গেছেন, তার ভিতরে কিছু কিছু মানুষের জন্য একটু বেশি দুঃখ লাগে, এই যে ছোট বাচ্চাদের বাবার কথা বললাম, খুব কষ্ট লাগে না, এসআই কামরুল ইসলাম সাহেবের কথা বললাম, এই ছোট্ট একটা মেয়ে আছে, ছোট্ট একটা মেয়ে আছে, তো এই মা আছে, তো মা কি সহ্য হবে বলো, এই জন্যে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যারা দুনিয়াতে আছেন উল্টা পাল্টা চলে আসে, সবাই হেদায়েত নসিব করো, সবাই ভালো বানায় দেয়, আর আমরা যারা মরে গেছে চলে গেছে সকল ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, এটা আমরা কি করবো, সবাই দোয়া করবো, ঠিক আছে, ইনশাআল্লাহ। দরুদ ইব্রাহিম পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা وترحمنا لنكونن من الخاسرين.
আল্লাহ শুধু
সাথী বর্গ ফ্যামিলি বন্ধু বান্ধব যারা রয়েছে সকলকে আপনি হৃদয় করে জানালেন আমাদের ভাই শফিকুল ইসলাম আপনার ডাকে সাহায্য চলে গেছে ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতে করে দেন তার সন্তান তাকে মাফ করে দেন রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের এক ভাই তার বাবা আপনার অবশ্য হয়ে গেছেন মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবা যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দেন আল্লাহ আমাদের মা বাবা বেঁচে আছে সুস্থতা দান করে দেন আমাদের শ্বশুর শাশুড়ি অসুস্থ আল্লাহ আপনার সুস্থতা দান করে দেন আমাদের সন্তানগুলোকে আপনি সুস্থতা দান করে দেন সুস্থ সুস্বাস্থ্যের অধিকারী করে দেন দেহি জাকাত পড়ায় দেন মাদ্রাসার সব ছাত্রগুলোকে আপনি দেহি জাকাত পূর্তি করে দেন আল্লাহ মাদ্রাসা যেন আপনার দরবারে কবুল হয় সেখানে আপনি চালানো করবেন সবসময় মাদ্রাসা চালানো কৌপুর দান করবেন যেভাবে চাইলে আপনি দিবেন যেভাবে চাইলে আপনি খুশি হবেন সেভাবে আমাদেরকে চাওয়ার মতন কেউ দিচ্ছেন যেভাবে চাইলে আপনি খুশি হবেন সেভাবে চাওয়ার মতন আমাদেরকে রাস্তা দেখা যাবে মাদ্রাসাকে আপনি কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন ছাত্রদের মা বাবাকে কবুল করেন তিনের জন্য কবুল করেন আপনার জ্ঞান হিসেবে কবুল করেন সমস্ত কবিদের যারা মসজিদের মধ্যে নিয়োজিত রয়েছে সকলকে আপনি দিনের জন্য পরিপূর্ণ ভাবে কবুল করেন সুস্থতা দান করে দেন এলাকার মুরব্বীরা যারা মাদ্রাসায় টাকা বসে যায় সবাইকে আপনি হেফাজত করেন দিনের জন্য কবুল করে রব্বুল আলামিন আমাদের সবার মনের স্বপ্নে মাকাসিদগুলোকে কবুল করে নেন যা কিছু ভালো তা আমাদের জন্য কবুল করেন আর যা কিছু মন্দ আমাদের থেকে সবাই আনন্দ অনেকের অনেক চাওয়া পাওয়া আছে সব কথা বলতে পারেন আল্লাহ যার মনে যা ব্যথা আছে সব আপনি কবুল করেন আল্লাহ যার মনে যা ব্যথা আছে যার জীবনে যত দুঃখ দুর্দশ আছে দূর করে দেন আর যা কিছু চাইতে আপনি কবুল করেন ব্যবস্থা করে দেন আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله